বিজেপি ত্যাগীদের রামের ঘরে বিভীষণ বলে কটাক্ষ করলেন সাংসদ অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর লোকসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং এর ভাইপো ভাগনা এবং ভগ্নিপতির বিজেপি ছেড়ে দিয়ে পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জগদ্দলের নিজের কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি বিষয়টিকে রামের ঘরে বিভীষণ বলে দাবি করেন এবং জানান, না এরা তো পার্টির সঙ্গে গদ্দারি করেছে, এদের যদি না দাঁড়াতে হলো তাহলে টিকিট নিত না। টিকিট নিয়ে তার মানে এদের আগে থেকে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে রেখেছিল বিজেপিকে সঙ্গে বেইমানি করার জন্য, এটা প্রমাণ হয়েছে। নিশ্চিত রাজনীতির জীবনে অত বড় সাইড ব্যাক আমি কোনোদিন পাইনি। আমি জানতাম না কি রামে ঘরে বিভীষণ জন্মেছে, সবাই জানতো কি রাবণের ঘরে বিভীষণ হচ্ছে, এ আমার জানা ছিল না। আমার ভাই রাম ভক্ত হনুমান ছিল, আমি সেটাই মেনটেন করতাম আজ পর্যন্ত, কিন্তু আজকে রিয়েলি আঘাত পেয়েছি, কিন্তু আরও শক্ত হয়েছে। শক্ত এটা ফয়সলা আমি করেছি কি বিজেপি পরিবারে যারা বিজেপির সঙ্গে থাকবে তারাই বিজেপি পরিবারের লোক, আমার কোনো ব্যক্তি পরিবার নেই, বিজেপি পরিবারটাই আমার পরিবার আছে। তৃণমূল কংগ্রেসে পয়সার লালাচে লোভে গেছে, এরা বেইমানি করেছে দল তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে, কিন্তু যে তৃণমূল অর্জুন সিং এর হলো না সে অর্জুন সিং এর ভাইপোর কি হবে এটা একটা দেখার ব্যাপার আছে। যে তৃণমূল নিজের ভাইপোর হচ্ছে না সে তৃণমূল এদের কি হবে, সময় অপেক্ষা। রাজনৈতিক জীবনে যে আঘাত পেয়েছি, আঘাত পাওয়ার পরে আরও শক্ত হয়েছে, আর বিজেপি আমার পরিবার, বিজেপির বাইরে আমার কেউ পরিবার না। পিছন থেকে ছুরি মারা, 100% পিছন থেকে ছুরি মারা, সামনে থেকে লড়াই করা উচিত ছিল। টিকিট না নিয়ে আপনি দেখেছিলেন, টিকিট একজনের টিকিট কেটে ওকে টিকিট দেওয়া হয়েছিল, সঞ্জিত সিং এর টিকিট কেটে, কিন্তু সে ধোঁকা দিল। সুনীল সিং নিজের জায়গা তো আমাদের, আমি ধন্যবাদ জানাবো প্রভাত চৌধুরীকে কি প্রভাত চৌধুরী ওখানে ডিমান্ড করেছিল, ওর নমিনেশনও ভরেছিল, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হলো না, কিন্তু দুটো জায়গা আমাদের খুব ব্যাপক ক্ষতি হলো। 16 নম্বরেও যে লোকটাকে আমি তিল তিল করে বড় করেছি অশোক সাও, সে গিয়ে বেইমানি করলো, যার বাবাকে আমি আমার বাবার থেকে বেশি সম্মান করতাম, মানে তার পরিবারকে এখনও আমার দেওয়ার ভাত খায় ওরা, তারা কার কথায় গেল যারা সারা লোকের ভাত কেড়ে নিচ্ছে। তো রাজনীতির জীবনে অনেক কিছু শেখার ব্যাপার ছিল, আমিও আজকে শিখলাম, আর একটা জিনিস একদম ঠিক করে নিয়েছি কি রাজনীতিতে বিজেপি পরিবারই আমার পরিবার। ধাক্কা তো অনেক ধাক্কা খেয়েছি, কিন্তু রাজনীতি গদ্দারি ধাক্কা আমি কোনোদিন আমার পরিবারের মধ্যে খাইনি। আমাদের সঙ্গে বহু পুরনো শত্রুতা আমাদের পরিবারের লোকেরা ছিল, সঞ্জয় প্রমোদ, এরা কিন্তু আমার সঙ্গে আজকে দাঁড়িয়েছে, এরাই আমাদের পরিবার, এদেরকে নিয়ে আমাদেরকে লড়তে হবে, এদেরকে সামনে রেখে লড়াই করতে হবে। দেখুন, দলের ভোটার তো তৃণমূল কাছে যাবে না, বিজেপি ভোটার বিজেপির সঙ্গেই থাকবে, বিজেপি ভোটার মাইনাস হয়নি। যদি বিজেপি ভোটার মাইনাস হতো তাহলে তৃণমূলের অবস্থা দেখুন, 4টে চেংড়া বদমাস গুন্ডা ছাড়া তৃণমূলের মিছিলে কোনো লোক পাচ্ছেন, তৃণমূলের আন্দোলনে বা তৃণমূলের যে দাপট সে গুন্ডা বদমাস ছাড়া কিছু নেই। পুলিশ আর গুন্ডা সরে গেলে তৃণমূল কংগ্রেস থাকবে না। আজকের এই ঘটনার পর কি তৃণমূল কি কোথাও গিয়ে সাফল্য পেয়ে গেল আপনার কাছে? না, সামরিক তো তৎকালীন যদি বলা যায় তো কিছু নিশ্চয়ই ওদের লাভ হয়েছে, আমাদের সঙ্গে ধোঁকা করা জানে, আমার 3টে সিট লস হলো, কিন্তু সামলে নেব। 35টা সিটের মধ্যে 2টো সিট লস মাইনাস হলে 33-এর উপরে লড়াই করে জিতব, ভোট আমরা করব। মনে করিয়ে দিচ্ছি, জিতলেও কী হবে, যা রাজনৈতিক পরিস্থিতি চলছে, হরিশহরে যেটা হবে হয়েছিল সেটাই পুনরাবৃত্তি হবে।
এই মাসেই? একদম। তবে ট্রিট চাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ একদম একদম। চল তাহলে এই শনিবার ব্যারাকপুরের ওয়েস্ট ফিল্ডে। হ্যাঁ একদম চল একদম। Every day with family and friends.